গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে পুজোর দিন, বাড়িতে আজকে লক্ষ্মী পুজো। তোমাদের সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো পুজোর দিন সকাল সকাল না হলেও এখন ঘুরিতে বাসছে মোটামুটি 11:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন স্নান টান করে নিয়েছি, এখন রান্নাঘরে যাব পুজোর ভোগটোগুলোর জোগাড় করতে। যেহেতু এই যে বাইরে দেখতেই পাচ্ছ কয়েকটা বাসন কোসন যা আছে পুজোর, কালকে আমি পরিষ্কার করে রেখেছি, আর বাকিগুলো আজকে দু একটা এক্সট্রা বার করা হয়েছে। এই যে পুজোর জন্য আলাদা করে আমি আমার রুমেই সব নিয়ে চলে এসেছি। আর এখানে খিচুড়ির পাঁচ রকম ভাজা, তারপরে আলু ফুলকপির তরকারি, চাটনি, যা যা ছিল সব কেটে রেডি করে নিয়েছি। এখন রান্নাঘরে যাব আর রান্নাটা এখন স্টার্ট করে দেব। আর প্রথমেই এই যে মুগ ডাল ডালগুলো সব ভেজে রেখে দিয়েছি, দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয় আর কতটা কি সম্ভব হয়। তবে ভোগগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, আপাতত ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি পাঁচ রকম ভাজা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চলো ভেজে নিই। তো এই যে রূপসা চলে এসেছে এখন, আর রূপসা আমার এখন ক্যামেরাম্যানের দায়িত্বটা নিয়েছে। তো আমার ওদিকে খিচুড়ির ভাজাটা হচ্ছে আর বাকি এদিকে পাঁচ রকম ভাজাটা রেডি হয়ে গেছে। আর এদিকে চাল আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তুমি কি এই সাইডে পড়ে থাকো নাকি? লাইটিং পরে একটাও ফটো তুলেছ? চিকু চিকু লুচি লুচি কি খাচ্ছিস? দুজনে দুজনকে নিয়ে দাঁড়াও, হ্যাঁ পাশাপাশি দাঁড়াও। ওম নমস্তে সর্ব দেবানাং
বরদাসি বৈদিয়ে ইয়া রাজস্থান প্রকল নানাম তোমারে হেড গার্ডেন বলবা না থাক মন করে করো সব চিন্তা না যে বাপি বাপ ভালো আছে উপবাস করে আজ সকাল থেকে 10 গ্লাস জল খেয়ে 4 গ্লাস চা খেয়ে 4 গ্লাস চা শরবত খাওয়া চলবে তো মা শরবত কে আছে যাতে গাড়ির হর্নটা না বাজায় তার জন্য আমি বাইরে দাঁড়িয়েছি। এই যে কতগুলো বাজি এনেছে তার মধ্যে দুটো দুটো করে বার করে এনেছি। এই গাড়ি থেকে একটু দূরে যাও, ওটা ওটা ভুরুন ঢুকে ওই শিমুলতলায়। চক্র কি গাড়ি চাবি দিচ্ছে দিদুনের কাছে টাটা আজ যা চলো আছো তুমি আমার কোলে আসো আছো চুন আছো চলো বাড়ির পুজো কমপ্লিট করে ভোগটো খেয়ে এখন আমরা একটু বেরিয়েছি আমাদের বাড়ির কাছে আটচালায় খুব ভালোভাবে লক্ষ্মী পুজো হয় তো সেটা দেখতেই তো এখন এই যে ঠাকুর দর্শন হয়ে গেছে এখন একটু ছোটোখাটো মেলা টেলা বসেছে দোকান টোকান বসেছে সেগুলো একটু ঘুরে টুরে বাড়ি চলে যাব সেই সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আশা করছি আজকের এই ব্লগটা ভালো লেগেছে